কি পেঁয়াজ, আমাদের তো দাম বেড়ে গেছে, তাড়াতাড়ি উঠো। কি বলছ, আমাদের তো দাম বেড়ে গেছে, আবার কোন ওষুধের ব্যবসায়ী আমাদেরকে পচিয়ে পচিয়ে ফেলে দিবে, বেচবে কিন্তু না, দাম বাড়লো কি না বাড়লো কি। তাই নাকি, এই অবস্থা করে আমাদেরকে? কেন তুমি জানো না, বিগত দিনে এইভাবে পেঁয়াজ ফেলে ফেলে গাছ তৈরি করে আমাদের পচিয়েছে সেই অসাধু ব্যাপারীরা। তাহলে তো আমাদের বেশি দিন দাম বাড়া থাকবে না, তাহলে তো আগের মতন হয়ে যাব। ঠিক বুঝেছ তুমি, এই অবস্থা করে আমাদেরকে বহুদিন এরা অসাধু ব্যবসায়ী নাড়াচাড়া করবে, আর আমাদের এভাবে পড়তে হবে। কবে এরা মানুষ হবে, কবে আমাদেরকে ঠিক মতো মানুষের হাতে সময় মতো তুলে দিবে, যাতে যারা কম আয়ের মানুষ তারা যাতে কম টাকায় আমাদেরকে ক্রয় করতে পারে। ঠিক বলেছি বলো তো? হ্যাঁ, একদম ঠিক বলেছো তুমি। দেখবে রাত পোহালে আমাদের দাম কত করে দেয় এরা, কিন্তু আমাদেরকে গুদাম থেকে বের করবে না, জমিয়ে জমিয়ে পচিয়ে পচিয়ে তারা নালাতে ফেলে দিবে আমাদের। তাই নাকি, তাহলে তো আমাদের কিছু করার নেই। এটাই তো বলছি, অসাধু ব্যবসায়ী যখনই শুনতে পেরেছে বর্ডার থেকে পেঁয়াজ আসবে না, তাদের মাথা খারাপ হয়ে গেছে। তারা যেভাবে যেভাবে তারা দাম বাড়িয়ে চলেছে, সেই কারণে সাধারণ ক্রেতারা আর কিনতে পারবে না, তারা পেঁয়াজ খাওয়া ছেড়ে দেবে। তা আমরা কোথায় যাব, দাম বেড়ে বেড়ে পচিয়ে পচিয়ে আমাদের ফেলে দেবে, ঠিক না? হ্যাঁ, ঠিক 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 বলেছো তুমি। তাই আমরা চাই আমাদেরকে এভাবে দাম বাড়িয়ে পচিয়ে নষ্ট না করে দেয় সকল দরিদ্র মাঝারি মধ্যম উচ্চ সকলের কাছে আমাদের সহজভাবে পৌঁছিয়ে দেয়। আজকের জন্য এখানেই বিদায় নেব, সবাই পেঁয়াজ খাবেন, পেঁয়াজের দাম খুব শীঘ্রই কমে যাবে, তাই না? তাই।